আমরা পারমিশন নিছি, পারমিশন নিছি। ওই জায়গাটা আনতে ছিল আনতে গেছে। ও মাই গড, আসলে অনেক এগুলো কি কোথা থেকে আনে জানো তুমি? এটা আগে থেকে ছিল। তুমি এখানে 3 বছর। না কানে নিবে। না না। শান্তি জি ত্রিপুরা। তোমার সাথে একটা ছবি তুলবো, তুলতে দেবা? ছবি তোলা যাবে না। কেন? হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকে আমি যাব নড়াইল খ্রিস্টান মিশনে, সেখানে যা একটু দেখার চেষ্টা করবো। এখানে আছে এতিমখানার মতন, যারা আমরা মুসলিম ধর্ম জানি যে এতিমখানা, ওইখানে খ্রিস্টান মিশন, যারা খ্রিস্টানের বাইরে থেকে যারা যারা থাকে তারা ওইখানে অবস্থান করে, যারা গরিব দরিদ্র। আর ওইখানে কি কি আছে জানো? ওইখানে অনেক কিছু আছে দেখার মতো। ওইখানে অনেক লোক যারা খ্রিস্টান ওইখানে আসে, তাদের রাখার জন্য গেস্ট হাউস আছে আলাদা, তারপরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর আর না, আগে থেকে তো ভালো পরিবেশ হয়েছে, সেটা আসলে আমার আমি জানি, আমি দেখে আসছি বলে। সো আপনাদেরও দেখাবো, সো লেটস গো। হেই গাইস, আমরা এখন চলে আসলাম খ্রিস্টান মিশনের সামনে, এখন আমরা ভিতরে যাব। এটা আছে, এখানে আছে প্রথমে ঢুকতে আমি দেখতে পেলাম সুন্দর করে একটা ব্রিজ আর কি। সো সামনে দেখা যাচ্ছে যে মাদার্সের মুখ আর কি। সো এই যে দেখাবো একটু, এটা আছে মাদার্স, কি দুইটা নাকি একটা? আন্টি কাছ থেকে আচ্ছা, আমাদের একটু হেল্প করবা? না তো তার ভিডিও বানাচ্ছে, আমরা তো অনেক কিছু চিনি না, আমাকে একটু চিনে চিনে নিয়ে যেতাম। আচ্ছা আচ্ছা, এই যে এইটা যে স্টোর, এটা মাদার্স স্টোর না? না, এটা কিসের স্টোর? হ্যাঁ, কিসের স্টোর এটা? এটা মামারিয়ার মূর্তি। আচ্ছা আসো। আচ্ছা, তোমাদের এখানে কি কি আছে? কি কি আছে এখানে? বাচ্চা আছে, খরগোস আছে, টিয়া আছে। আমাদের একটু দেখাও। আর এখানে কি কি ফুল গাছ আছে একটু বলবা? তোমাদের এখানে পাখি ছিল না? পাখি কি কি পাখি আছে এখানে? অনেক এগুলো কি কোথা থেকে আনে জানো তুমি? এখান থেকে তোমরা নিজেরাই পরিচর্যা করো না? তোমরা কতজন আছো? 12-13 জন আছে। ছুটিতে চলে গেছে সবাই? এখন বর্তমানে সত্যি লাগতে না তোমাকে? ভয় লাগে না? তোমার কিছু বলে না? আমরা মাংস দেয়। তাহলে এখন কোথায় নিয়ে যাবো আমাদের? চলো এটা তোমাকে কত আগে থেকে তুমি জানো? ১৯ সালে আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে তোমরা 12 জন না?
তোমাদের বাসা কোথায় এখান থেকে? আমার বান্দরবন। ও মাই গড, আমি তো বান্দরবনে গেছিলাম, মানে গেছিলাম গেছিলাম আসলে এই 19 সালের লাস্টের দিকে। তোমাদের এলাকায় অনেক মজা হয়েছিল। যাক আর কোথায় নিয়ে যাবো আমাদের? আচ্ছা এখানে বলে একটা কোয়ার্টেস আছে যারা বাইরে থেকে আসে, এই যে বাস পাখি, হাঁস পাখি। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে বলে বাইরে থেকে কোয়ার্টেস আছে যেখানে মানুষ বাইরে থেকে আসলে থাকতে পারবে? আচ্ছা এটা এটা কবে কর, মানে কত আগে কর আর কি? বাইরে থেকে যারা ঘুরতে আসে আর কি তাদের জন্য কটেজটা বানানো, তাছাড়া বাইরের কেউ এলাউড না। তোমাদের ফাদার কয়জন এখানে বর্তমানে? রাখিছে আর এখানে একটা কালো কালো কুকুর আছে। আর এখানে কি কেউ থাকে না? না না এই ওদিক যাও না, যাও না, চলো তাহলে এখান থেকে বেরো। এখন তোমাদের তুমি কি করবা, খাইছো সকালে? কি কাজ করবা? বিলে যাব। বিলে কি কাজ? এখন ধান টান লাগাইছো? ও ধান লাগাইছো, আর কিছুই না দেখাবো তোমরা? না। আচ্ছা ঠিক আছে, তোমাদের তোমার আসলে অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে কিছু হেল্প করার জন্য। সো হাই বলে দাও ক্যামেরার সামনে, হাই বলে দাও ক্যামেরার সামনে। হাই, আমার তোমার নাম শান্তি জ্যোতিপুরা। আচ্ছা পাশে যাওয়া হয়েছে 3 বছরের মধ্যে? আমাদের নিয়ে যায় তোমাদের এলাকায়, আমরা যাবো যাওয়া না। আচ্ছা তো তুমি ইনারে এলাকায় যাবা না? এই ভাইয়ের অবশ্যই যাবা। আচ্ছা বান্দরে ভাত আর আলু ফলমূল খাওয়ানো হয়। আচ্ছা এইটা কি ভাই? ওই যে এটা চিহ্ন, হ্যাঁ ক্রুশ। ও এটার মানে আর কি যদি বলতা? এত কিছু বলা যাবে? ও আচ্ছা ঠিক আছে, সরি কিছু মনে করো না। আচ্ছা তোমার নাম হচ্ছে কি আরেকবার বলো? শান্তি জ্যোতিপুর। আচ্ছা আচ্ছা, তোমার সাথে একটা ছবি তুলবো, তুলতে দেবা? ছবি তোলা যাবে না, কেন নিষেধ আছে? আচ্ছা ভাইয়া ছবি তুলতে চাচ্ছে না, নিষেধ আছে মেবি। আচ্ছা এই পাশে আর কিছু নাই দেখার মতন? আচ্ছা কিছু নাই, কি কি মুরগি আছে? আচ্ছা আমরা একটু পারমিশন নিয়ে ভিডিওটা শুরু করি, যেখানে যে ভিডিও করা যাবে কিনা। সো জাস্ট ভিডিও অফ করো। সো আমরা ওইখানে গিয়েছিলাম, কিন্তু ওইখানে আন্টিরা বললো আমরা এখানে বেড়াতে আসছি, সো পারমিশনটা পাইলাম না এখানে ভিডিও করার। সো আমরা পারমিশন ছাড়া কোনো ভিডিও আসলে করা ঠিক না। সো আমরা এখন বেরোয় যাবো ওইখান থেকে। কি বেরোবো? বা তিনটা জিনিস দেখেছি স্পেশাল ভাবে অনেক সুন্দর। হ্যাঁ আমার সাথে আসুন দেখাচ্ছি কি দেখাবো। আচ্ছা চলো দেখি কি দেখাই আমার ভাড্ডি। আমারে আসলে গাছ চিনি না তো আমি, এই জন্য সমস্যাটা তো এই জায়গা অনেক সুন্দর জায়গাটা দেখাতে পেলাম না। হ্যাঁ আর আমরা ফাদার ছিল না, যার কাছ থেকে কিছু ইনফরমেশন দেওয়া ছিল, যা চাইছি তা পাচ্ছিলাম না। যাই হোক এখন একজনের ধরে আসলে একটু করলাম যে অনেকদিন আগে আসছিলাম একবার, যেটুক জানি সেটুক বললাম। তাহলে আমাদের আমাদের আরেকটা জায়গা আছে যেটা আসলে এখানে আসলে আমি আসি অনেক ফেভারিট একটা জায়গা, ভালো একটা জায়গা, মানে ঘের আছে
একটা প্রাইমারি স্কুল আছে, মানে অনেক সুন্দর একটা গাছ, সেখানে আমরা একটু দেখবো আর কি, অনেকদিন যাওয়া হয় না, সো আমরা দেখ যাবো বাবা চলো। এখন আমরা এইখান থেকে বের হব, সো এখানে সিনেমাটিক শট দেখানোর মতন কিছু নাই, যা জায়গাটা অনেক সুন্দর, আপনারা ভিডিও দেখবেন বড়দিনের যে ঘরটা আসলে এই যে এখানে বড়দিন উপলক্ষে অনুষ্ঠান হয়েছিল, মাসের ঘের হবে মনে হয়, মানে আগের থেকে একটু পরিবেশটা আরো চেঞ্জ হয়েছে। এই এটা কি ফুল? নড়াইলের ভিতর তো আমি চাচ্ছিলাম যে আমি একটা ব্লগ করতে ইনশাল্লাহ, এটা আজকে জানি না কতটুকু ভালো হয়েছে, সো যতটুকু ইচ্ছা ততটুকু চেষ্টা করলাম। সো আপনারা একটু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি দুটা ভিডিও রিসেন্টলি দুটা ভিডিও আমি কখনো সাবস্ক্রাইব করতে বলি নাই, তো আজকে বললাম চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো আমরা এখন যাবো এসে কোথায় যাবো? বনগ্রাম স্কুল। আচ্ছা বনগ্রাম স্কুল, সো দিস টু এখান থেকে একটা বাই দিয়ে দাও, খ্রিস্টান মিশন বাই। এখন যাবো আমরা, সো মাই গড রাস্তার প্লেসটা সেই জায়গা, আসলে এখানে একটা নতুন বিল্ডিং আর কি, মানে প্রাইমারি স্কুলে আর কি, যে বাংলাদেশের সব জায়গায় আসলে হচ্ছে দেখছি। যাই হোক এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সামনে যাবো। তো করোনার জন্য স্কুলটা একটু অফ, মানে এই দিক মানে একটা ফিলিংসটা আমার অন্যরকম হয়, কারণ আমি যখন এখানে আসি বা ই করি, মানে আমার এই ভিউসটা সেই লাগে, যে এই ভিউসটা আসলে অস্থির একটা, সিনেমাটিক শট না দেখলে আসলে বোঝা হবে না। আবার এই পাশে যাওয়ার একটা রাস্তা আছে, দেন এখানে মাছ চাষ করা হয়, আবার একটা প্রাইমারি স্কুল, আবার এখানে শহীদ মিনার আছে, সো একটা অন্যরকম একটা পরিবেশ। তো আমার এটা আসলে অনেক একটা, মানে এই যে রাস্তাটা আর কি, এটা আসলে অনেক ফেভারিট একটা রাস্তা, আমার ভালো লাগে। এখানে যখন আসার চেষ্টা করি তখনই এখানে একটু ঘুরে যাওয়ার চেষ্টা করি, ছোটবেলার থেকে এটা আসলে পছন্দ আমার। আবদামি মানে একটু আড়াআড়ি আসার চেষ্টা করতাম ছোটবেলায়, ভালো লাগতো। এখানে একটা মানে এয়ারপোর্ট আসলে অনেক সুন্দর একটা জায়গা, আসলে মাথা মানে অলরেডি মানে এত ভালো একটা জায়গা আসলে, মানে মানে কিছু সময় কাটার জন্য বেস্ট, যে কখনো মন খারাপ থাকলে এখানে এসে যদি কিছু সময় টাইম স্পেন্ড করা যায় তাহলে এর মতন ভালো আর কিছুতে মেবি আমি মনে করি নাই। অনেক সুন্দর একটা রাস্তা, ও মাই গড, আমার এখানে এখানে মানে পিকনিক হয়েছে, মেবি রান্না বাড়া হয়েছে, মানে এই যে এখানে চলো করছে, মানে গাইজ এখন আপনাদের আমি একটা সিনেমাটিক শট দেখাবো, আমি দেখাবো না ফয়সাল দেখাবে। সো সিনেমাটিক শটটা কি না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর। আসলে আমার আমার অনেক ফেভারিট একটা জায়গা, আসলে চেষ্টা করি এখানে আশেপাশে আসার জন্য, আসলে আমি এখানে একটা থাকি তো কথা বলার একটু সময় স্পেন্ড করার চেষ্টা করি, সময়টা বেস্ট ছিল। সো সিনেমাটিক শট দেখাও তো। আমাদের ব্লগটা এই পর্যন্ত ছিল, সো আর কিছু বলবা? না আমার আর কিছু বলার নাই। গাইজ একটা কথা বলা আছে, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক মেরে দিন, বেল আইকনটা অন করতে ভুলবেন না। So, আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল, সো দ্যাট ইজ গাইজ নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন, সো নেক্সট ভিডিও দেখা আসছে ইনশাল্লাহ, বাই বাই।